এই প্রহরী, এটা কি কোনো দাঁড়ানোর জায়গা? তোমার জন্য আমার লক্ষ্যটা ভুল হলো আর পিতার প্রিয় বাগানে তরমুজটাও ফেটে গেল। আগে রাজকুমার, আমার তো এখানে দাঁড়িয়ে থাকা কাজ। কি তোমার এত বড় স্পর্ধা যে তুমি রাজকুমারের মুখের উপর উত্তর দিচ্ছ? না না রাজকুমার, ক্ষমা করবেন আমাকে, আমি তো শুধু আমার। তুমি কি বলতে চাইছো? আমার লক্ষ্য ভেদ করার ক্ষমতা নেই, আমার জন্য তরমুজ ফেটেছে। আমায় ক্ষমা করবেন রাজকুমার, বিশ্বাস করুন বিশ্বাস করুন, আমি সে কথা বলতে চাইনি। অবশ্যই তাই বলতে চেয়েছো, তোমার শাস্তি হবে। তুমি জানো না এই বাগান পিতার কতটা প্রিয়, উনি কি তোমাকে ছেড়ে দেবেন ভাবছো? আমি নিজে গিয়ে সব বলবো। কিছু মনে করবেন না রাজকুমার, কিন্তু এটা যে একটা বাঁদর, আমি কি করে ধরে আনবো? মানে যা বলেছি তাই করো, যদি তুমি ওকে ধরে আনতে না পারো তাহলে তোমাকে কিন্তু আমি রাজ্য ছাড়া করবো। রাজকুমার রাজকুমার না, দয়া করে এমন করবেন না। আপা এত দেমাক আমাকে ধরবে? বাদর ভাই দাঁড়াও, দয়া করে দাঁড়াও বাদর ভাই, আমার কথাটা একটু শোনো। কেন কেন দাঁড়াবো কেন আমি? তুমি আমায় ধরতে যাচ্ছ আর আমি এত সহজে ধরা দেবো ভাবছো? আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো বিশ্বাস করো, তোমাকে ধরে না নিয়ে গেলে রাজকুমার আমাকে রাজ্য ছাড়া করবে বলেছে। আমি কোথায় যাব বলো? বুঝলাম, তোমাদের ওই রাজকুমার বড় জেদি আর বদমেজাজি, ওর উচিত শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। কিন্তু কে আর শিক্ষা দেবে বলো? যতই হোক রাজার ছেলে বলে কথা। কেন কেন আমি দেব? আমি তুমি? হ্যাঁ আমি তোমার সাথে যেতে রাজি আছি, তোমার কোনো ভয় নেই, এমন শিক্ষা দেব যে ভুলেও আর বাজে ব্যবহার করবে না। রে কেমন লাগছে এবার? হ্যাঁ খুব তো হেসেছিলি, আর বুঝি পাচ্ছে না হাসি? আপনি ঠিক কি শুনেছেন পিতা? আর এর পিছনে যথেষ্ট কারণ রয়েছে। কি কারণ? এই বাঁদর আমাকে অপমান করেছে, আমাকে নিয়ে হেসেছে। কি অদ্ভুত কথা বলছো তুমি, এই সব ছেলে মানুষই যে ভুলে ওকে ছেড়ে দাও, এমনিতেও বাঁদরকে বশে রাখা কিন্তু সহজ নয়। না কোনোভাবেই না, আমি কিছুতেই ওকে ছাড়ব না। তোমার এই অযথা জেদ অর্থহীন কুমার। বেশ ওকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমিও আহার ত্যাগ করব। হ্যাঁ এটাই আমার শেষ কথা। বেশ তুমি বাঁদর রাখতে পারো, তবে একটা শর্তে। কি শর্ত পিতা? আমি খবর পেয়েছি যে আমার এই সাধের তরমুজ বাগানের একটা তরমুজ ফেটে নষ্ট হয়েছে। ওটা তো আমি কিছু করিনি পিতা, ওটা তো কেন কিভাবে সে নিয়ে আর কিছু বলছি না, কিন্তু ভবিষ্যতে যেন বাগানের কোনো ক্ষতি না হয়, আর শুধু বাগান নয় রাজপ্রাসাদের সব কিছু যেন ঠিক থাকে, সে দায়িত্ব তোমার, বুঝেছ? বেশ কোনো চিন্তা করবেন না, ওই তো একটা ছোট্ট প্রাণী, কি আর এমন করবে। ওই আজ থেকে আমি তোর প্রভু, আর তুই সেটাই করবি যেগুলো আমি তোকে করতে বলবো, বুঝেছিস? কচু বুঝেছি কচু। আই নিচে নাম, নাম বলছি এক্ষুনি নিচে নাম ওখান থেকে। নামবো না নামবো না নামবো না। আচ্ছা বেশ বেশ, আমি তোকে ফল খেতে দেবো, আয় 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 এখানে আয়। আয় আয়, কোথায় যাচ্ছিস তুই? থাম থাম বলছি থাম। আয় দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস?
ঢুকতে বলেছিলে, পারলে আমাকে ধরে দেখাও। এই যে পেজ, উফ বাবা, দাঁড়া, তোর হচ্ছে দেখাচ্ছি মজা। কি মজা দেখাবে শুনি? প্রহরী, প্রহরী, ওই বাঁদরটাকে বন্দি কর এক্ষুনি। কি আমাকে বন্দি করবে? ঠিক আছে, চেষ্টা করেই দেখো। যা, আবার চলে গেল। প্রহরী, কে কোথায় আছো? ওকে ধরো। নেমে আয় বলছি, কিন্তু নইলে খুব খারাপ হয়ে যাবে। তবে রে, এ কি করলি তুই? আয় ভগবান, পিতা জানতে পারলে তো আর আস্ত রাখবেন না। কি করব আমি, নিজেকে বাঁচাবো কি করে? কি একটু আগে বলেছিলে না যে আমাকে কেউ বাঁচাতে পারবে না? এবার নিজের কথা ভাবো। রাজামশাই কি বলেছিলেন মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, যা ঘটেছে সেটা নিয়ে তোমার কি কিছু বলার আছে কুমার? হ্যাঁ আছে পিতা। বলো শুনি তাহলে, এত কিছুর পরেও এখনো কি বলতে চাও? যা ঘটেছে তাতে আমার কোনো দোষ নেই পিতা, সব দোষ এই প্রহরীর। কি? হ্যাঁ পিতা, এই বাঁদরটাকে এই প্রহরী আগে থেকেই সব শিখিয়ে এনেছে, তাই তো আমার কোনো কথা শুনেনি। না রাজামশাই, না না, আমি কিছু করিনি, আমি এসব কিছু জানি না। চুপ করো, তুমিই করেছো। আমার পিতার সাধে তরমুজের বাগান তোমার জন্য খারাপ হয়েছে। না, এ মিথ্যে, আমি কিছু করিনি। বেশ, সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। পিতা, এই বাঁদর আমার হাত থেকে ফল নিয়ে খেতে আসে না। তাতে কি প্রমাণ হয়? তাতে প্রমাণ হয় যে এই বাঁদর আমার পোষমানা নয়। এই প্রহরী আর আমি দুজনে এই বাঁদরকে ফল দেওয়ার চেষ্টা করব। ও যদি প্রহরীর হাত থেকে ফল নেয় তাহলে এটা বোঝাই যাবে যে প্রহরী আগে থেকেই ওকে সব শিখিয়ে এনেছে এবং সে তার পোষমানানো। কিন্তু বাঁদর তো ফল নিতে আসতেই পারে। কই, আমার হাত থেকে তো একবারও নেয়নি সকাল থেকে। বেশ, তাহলে তাই করে দেখা যাক। আমি বাঁদরকে আম দেব আর প্রহরী দেবে কলা। বাঁদর আম নিক না নিক, কলা তো নেবেই। চালাকি, তাও আমার সাথে। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। ধরো, নামাও আমার ঘাট থেকে। এই নাম নাম কি পাবো? ও বাবা গো, নাম, ও বাবা রে, আহ আহ, এত যে কেউ কিচ্ছু করেনি, সব দোষ আমার। ওর কিছু জানে না, নির্দোষ। আমি ওর ওপরে দোষ চাপিয়ে নিজে বাঁচতে চেয়েছিলাম শাস্তি থেকে। হ্যাঁ পিতা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আমি আর কোনোদিনও জেদ বা অহংকারের বসে দূঢ় ব্যবহার করব না। এবার কেউ এই বাঁদরটাকে ঘাট থেকে নামাও। এবার বোঝো তাহলে বেশি মাথায় চড়ে বসলে কেমন লাগে। Ha 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 ha
হা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 হ